আসসালামু আলাইকুম। ক্লাস 5, দেখো আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার স্মরণীয় যারা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে, তাই তো? দেখো, গত দিনের ক্লাসে মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আমি একটুখানি বলেছিলাম, ঠিক আছে? তো আজকে আরেকবার প্রথম থেকেই বলছি। দেখো, এই মাস্টারদা সূর্য সেন, ইনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নেতৃত্ব, তাই তো? আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নেতারা মানে নেতৃত্ব প্রদান করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই সূর্য সেন। দেখো, সূর্য সেনকে মাস্টারদা কেন বলা হয়? এই যে সূর্য সেন, ইনি 1894 খ্রিস্টাব্দে চট্টগ্রামের একটা জায়গা যেটা নাম হচ্ছে নোয়াপাড়ায়, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তো ছোটবেলা থেকেই তিনি চট্টগ্রামের স্কুলে পড়াশোনা করেন, তারপর বড় হয়ে চট্টগ্রামের জাতীয় বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তো স্কুল শিক্ষক ছিলেন বলে তিনি মাস্টারদা নামে সবার কাছে পরিচিত ছিলেন। মনে রাখবে, সূর্য সেন সবার কাছে মাস্টারদার নামে পরিচিত ছিলেন, ঠিক আছে? তো এই সূর্য সেনের এই শিক্ষকতা করার সময় থেকেই তিনি গভীরভাবে এই বিপ্লবী আদর্শের সঙ্গে জড়িয়ে পড়েন। এই মাস্টারদা, ইনি বিশ্বাস করতেন যে ব্রিটিশদের জোর করে এদেশ থেকে না তাড়ালে তারা কিছুতেই ভারত ছেড়ে যাবে না, আর ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়াতে হলে কি করতে হবে, সশস্ত্র আন্দোলন করতে হবে, অর্থাৎ শান্তিপূর্ণ উপায়ে কিন্তু এদেরকে আমাদের দেশ থেকে তাড়ানো যাবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ঠিক আছে? তবেই ব্রিটিশরা আমাদের দেশ থেকে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এই মাস্টারদা সূর্য সেন কি করে না, তিনি এই বিপ্লবী আন্দোলনের সময় অনেক দল গঠিত হয়েছিল, বিপ্লবী দল। তো যার মধ্যে একটা হচ্ছে যুগান্তর দল, যেটা আমি আগেই বলেছিলাম যুগান্তর দল সম্পর্কে, তাই না? তো যুগান্তর দলের তোমার সঙ্গে তিনি সম্পর্ক করেছিলেন এই মাস্টারদা সূর্য সেন। এবং এই যুগান্তর দল বা এই যে যুগান্তর গোষ্ঠী, এদের যে সদস্য ছিল তাদের কিছুজনকে নিয়ে মাস্টারদা সূর্য সেন একটা বিপ্লবী সংগঠন তৈরি করেন, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, বুঝতে পেরেছ? তার মানে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটা বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন মাস্টারদা সূর্য সেন, এটা মনে রাখবে, বুঝতে পেরেছ? তো এই সূর্য সেন আর বিপ্লবীদের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে কি না, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করা। মনে রাখবে, মাস্টারদা সূর্য সেন যে কারণে বিখ্যাত সেটার প্রধান কারণ হচ্ছে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা ছিল মাস্টারদা সূর্য সেনের প্রধান কৃতিত্ব, ঠিক আছে? যার জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, বুঝতে পারলে? তো মাস্টারদার পরিকল্পনা মাফিক এই চট্টগ্রামে তো মাস্টারদার পরিকল্পনা মাফিক কি করা হয় না, চট্টগ্রাম শহরে ব্রিটিশদের যে অস্ত্রাগার সেটাকে লুট করা হয়, বুঝতে পেরেছ? আর এটা করা হয়েছিল 1930 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল। এই বিপ্লবীরা পরিকল্পনা মতো চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করেন। দি অস্ত্র লুট করার পর বিপ্লবীরা কি করেছিলেন, অস্ত্রাগারটিকে আগুন ধরিয়ে দেন, বুঝতে পারলে? তারপর টেলিফোন, টেলিগ্রাফ, রেল সহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। তো এই যে ঘটনা, এটাই হচ্ছে এই সশস্ত্র বিপ্লবের ইতিহাসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামে পরিচিত, বুঝতে পারলে? তো এই যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করলেন, করার পর চট্টগ্রামে একটা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন। তারপর এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা সহ মাস্টারদা সূর্য সেন তার নিকটবর্তী একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম হচ্ছে জালালাবাদ পাহাড়, সেই পাহাড়ে আশ্রয় নেন। তো যাই হোক, কোন ক্রমে ইংরেজ সরকার সেটা জানতে পারেন এবং সেইখানে গিয়ে ইংরেজদের সৈন্যবাহিনীর সঙ্গে এই মাস্টারদা সূর্য সেন সহ বিপ্লবীদের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটা ইতিহাসে জালালাবাদের যুদ্ধ নামে পরিচিত। এখানেতে অনেক বিপ্লবী মারা যান আর মাস্টারদা কোনো ক্রমে এখান থেকে পালিয়ে যান, বুঝতে পেরেছ? তারপর
অবশেষে মাস্টারদা ধরা পড়েন এবং 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি সূর্যসেনের ফাঁসি হয়। দেখো এই বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন তার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদের যুদ্ধে তিনি যে বীরত্ব দেখিয়েছিলেন তা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। বুঝতে পারলে তো এটা একটু পড়বে, আর আমি যেটা যেগুলো বললাম এগুলো একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো হবে সেগুলো একটু পড়ে নেবে, লিখে নেবে। যেমন সূর্য সেন কি নামে পরিচিত ছিলেন? মাস্টারদা। সূর্য সেন যে বিপ্লবী সংগঠনটা গঠন করেছিলেন সেটার নাম কি ছিল মনে রাখবে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, মাস্টারদা সূর্য সেনের মনে রাখবে যেটা, সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেনের যে প্রধান কৃতিত্ব সেটা কি, তাহলে হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ঠিক আছে? এটা মনে রাখবে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো। এগুলো একটু পড়ে নেবে। এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন সুশীল সেন, ঠিক আছে? দেখো দেখো সুশীল সেন ছিলেন একজন ছাত্র, তিনিও আমাদের দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ঠিক আছে? তো স্বাধীনতা সংগ্রামে এনার কৃতিত্ব কোনো দিক দিয়ে কম নয়। এই ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে নানা টর্চার, নানা অত্যাচার সহ্য করতে হয়েছে, তাকে অনেক সময় বেদ মারা হতো। তো সেই জন্য দেবে তাকে নিয়ে নানা গান লেখা হয়েছে। তো সেরকম একটা গান দেখো, বোর্ডের দিকে তাকাও, দেখতে পাবে আমি লিখেছি, বেত মেরে তুই মা ভোলাবি, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। এখানে দেখো এই যে একে মার দেয়া হতো, কেন কি না, আমাদের দেশকে স্বাধীন করার জন্য সে ব্রিটিশদের বিরোধিতা করেছে, তাই তো? সেই জন্য যেহেতু দেশের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, সেই জন্য ব্রিটিশ সরকার তাকে বেত মারতো, মানে তাকে আঘাত করতো। তো সেই জন্য একটা গান সেই সময় রচিত হয়েছিল এবং সেই গানেতে কি বলা হচ্ছে, বেত মেরে তুই মা ভোলাবি, অর্থাৎ আমার দেশকে আমার কাছ আমাকে ভুলিয়ে দেবি। সেই জন্য বলছে, বেত মেরে তোরা যতই আমাকে আঘাত কর, টর্চার কর, আমরা আমার মাকে কোনোদিন ভুলবো না। মা মানে এখানে মনে রাখবে দেশ মাতার কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো? সেই জন্য বলছে, আমরা কি মার সেই ছেলে যে তোমরা আমাকে আঘাত করবে আর আমি ভুলে যাব। সেই জন্যই বলছে, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। বুঝতে পারলে? এখানে মা মানে দেশকে বোঝাচ্ছে, বোঝা গেছে? তো এটাও যেমন 2 মার্কসের কোশ্চেন হতে পারে যে সুশীল সেন কে ছিলেন, ঠিক আছে? বুঝতে পারলে? বা তিনি স্মরণীয় কেন, ঠিক আছে? এরপরে আমরা যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন কে বলতো? ভগত সিং, ঠিক আছে? দেখো দেখো এরপর যার কথা বললাম তিনি হচ্ছেন ভগত সিং, তাই তো? তো ইনিও ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদান করেছিলেন এবং তিনি ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন, ঠিক আছে? দেখো ভগত সিং বিভিন্ন বিপ্লবী কার্যকলাপের মাধ্যমে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি জড়িয়ে পড়েছিলেন। যেমন একবার তিনি একজন কুখ্যাত ইংরেজ শাসক স্ট্যান্ডার্সকে হত্যা করেছিলেন। তাছাড়া তার আর একটা অন্যতম কৃতিত্ব, মানে তার যে কাজ, সেটা হচ্ছে দিল্লির আইনসভায় ব্রিটিশ সরকারের কি হতো না, নানা রকম তোমার আইন সংক্রান্ত বিষয়ে নানা রকম আলাপ আলোচনা হতো। তো সেই দিল্লির সেই আইনসভায় এই বটুকেশ্বর দত্তের সঙ্গে ভগত সিং ঢুকে সেখানে বোমা ছুড়ে দিয়েছিলেন, যার ফলে সেইখানেতে তারা ধরা পড়ে যান পুলিশের হাতে। এবং এই দিল্লির এই কেন্দ্রীয় আইনসভায় বোমা ছুড়ে ফেলার জন্য তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করা হয় এবং তাদের বিরুদ্ধে, অর্থাৎ ভগত সিং এর বিরুদ্ধে তথা বটুকেশ্বর দত্ত, তো এদের বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়, যেটাকে বলা হচ্ছে কি, লাহোর ষড়যন্ত্র মামলা, বুঝতে পেরেছো? এবং এই লাহোর ষড়যন্ত্র মামলায় ভগত সিং এর ফাঁসি ঘোষণা করা হয়। তো সেই জন্য আমরা দেখতে পাই খুব অল্প বয়সেই তার ফাঁসি হয়। এবং তার এই যে আত্মত্যাগ, সেটা ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরো অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আরো অনেকে স্বাধীনতা সংগ্রামে এসেছেন এবং
লড়াই করেছেন, সংগ্রাম করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য, বুঝতে পারলে? তাহলে ভগৎ সিং কেন স্মরণীয় বলতে পারবে? তো তো এইভাবে তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো, যিনি আছেন তোমার বাঘা যতীন। বাঘা যতীনও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের। বাঘা যতীনের পুরো নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনে রাখবে। বাঘা যতীনের পুরো নাম বা তার যে আসল নাম সেটা হচ্ছে কি বলতো? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনে রাখবে, কারণ বাঘা যতীনটা হচ্ছে তার ছদ্মনাম, ঠিক আছে? তিনি বাঘ মেরেছিলেন, সেই জন্য তাকে বাঘা যতীন বলা হয়। তো এই বাঘা যতীনের আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনে রাখবে। তো ইনিও খুব কম বয়স থেকে ইংরেজ বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন। তাছাড়া এনার আরো অনেক কৃতিত্ব আছে, মানে তিনি কাজ অনেক করেছিলেন আমাদের দেশের জন্য। যেমন অনেকের সাহায্যে তিনি কলকাতায় ব্রিটিশদের একটা কোম্পানি ছিল, যে কোম্পানিটার নাম হচ্ছে রডা কোম্পানি। তো সেই কোম্পানির অস্ত্রশালা ছিল, সেই অস্ত্রশালা থেকে তিনি অস্ত্র লুট করেছিলেন। তাছাড়া তিনি তার সঙ্গীদেরকে নিয়ে উড়িষ্যার বালেশ্বরে গিয়েছিলেন, এবং সেইখানেতে ব্রিটিশদের সঙ্গে তার এক যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম হচ্ছে তোমার বুড়ি বালামের যুদ্ধ। তো সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, মানে তিনি যোগদান করেছিলেন, তার নেতৃত্বে হয়েছিল বুড়ি বালামের যুদ্ধ ইংরেজদের সঙ্গে, এই বাঘা যতীনের বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। তো এইখানেতে তিনি গুলির লড়াইতে তিনি মারা যান। যাই হোক, তো ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বাঘা যতীনের অবদানও কিন্তু কম নয়, বুঝতে পারলে? এটা ভালো করে পড়বে, তার মানে এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে যে বুড়ি বালামের যুদ্ধে কে নেতৃত্ব প্রদান করেছিল, তাহলে বলবে বাঘা যতীন, ঠিক আছে? আর যদি জালালাবাদের যুদ্ধ বলা হয় তাহলে বলবে মাস্টারদা সূর্য সেন, ঠিক আছে? আর এখানে মনে রাখবে যেটা বললাম, যে বাঘা যতীনের আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। এখান থেকে যে শর্ট কোশ্চেন গুলো বলছি এগুলো খাতায় লিখে নেবে। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই বলবে, বুঝতে পারলে? তো দেখো, এতক্ষণ ধরে আমি যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, তাই তো? তো এনারা সবাই ছিলেন পুরুষ, ঠিক আছে? দেখো, আমি তোমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীর পুরুষদের সম্পর্কে বললাম, তো তোমরা এরকম কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লিখে আমাকে সেন্ড করবে তো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যাদের নাম আমি বলেছি তারা নয়, তারা বাদ দিয়ে আরো অনেক পুরুষ আছেন যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, এমন কয়েকজনের নাম লিখে, অন্তত 5 জন হলে হবে, 5 জনের নাম লিখে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? যেমন ভাবে আমি তোমাদেরকে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এদের কথা বললাম, তো এনারা ছাড়াও আরো অনেকেই ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে? তো তো এরকম 5 জনের নাম আমি যাদের কথা বললাম এদের নাম লিখবে না, এদেরকে বাদ দিয়ে বাকি 5 জনের নাম লিখবে, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো, এই স্বাধীনতা সংগ্রামে যেমন পুরুষরা নেতৃত্ব প্রদান করেছিলেন, তো সেরকম পুরুষদের পাশাপাশি অনেক মহিলাও ছিলেন যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, ঠিক আছে? যারা লড়াই করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য, সংগ্রাম করেছেন, তো এমন অনেক মহিলা ছিলেন, যেমন কল্পনা দত্ত, প্রীতিলতা দেবদার, মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে? এরকম আরো অনেকেই ছিলেন। তো আমরা এদের সম্পর্কে একটু জেনে নেব। যেমন হচ্ছে কল্পনা দত্ত। কল্পনা দত্ত যিনি কলকাতার একটা কলেজ আছে, দেবে বেথুন কলেজ, তো সেই কলেজে তিনি গণিতে অনার্স পড়াশোনা করেন। তো সেই পড়াশোনা করাকালীন সময়েই তিনি বিপ্লবী আন্দোলনে সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এই যে আমি একটু আগে বললাম যে মাস্টারদা সূর্য সেন, তিনি একটা বিপ্লবী সংগঠন তৈরি করেছিলেন যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো সেই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির তে তিনি যোগ দেন তার সদস্য পদে, ঠিক আছে? তাছাড়াও তোমরা যখন বড় হবে, এখন হয়তো বললে বুঝতে পারবে না, যখন বড় হবে, যখন বিস্তারিত ভাবে জানবে তখন বুঝতে পারবে যে
এই ইউরোপীয়দের একটা ক্লাব, তো সেই ক্লাব আক্রমণের দায়িত্বের মধ্যে ছিলেন এই কল্পনা দত্ত। তো সেই জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছিল এবং তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর বেশি করে কি বলবো স্বাধীনতা সংগ্রামে তিনি যুক্ত হয়ে পড়েন। এই স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি তিনি নানা সেবামূলক কাজেও যুক্ত ছিলেন। এই যেমন দুর্ভিক্ষ হলে, তো সেই দুর্ভিক্ষের সময় বা খরার সময় তিনি এই চট্টগ্রামে সেবাকর্মে নিজেকে যুক্ত করতেন, নিজে নিজের জীবনকে সেই সেবাকর্মে তিনি আত্মনিয়োগ করতেন, বুঝতে পেরেছ? তাছাড়াও তিনি নারী কল্যাণ এবং তার পাশাপাশি নারী শিক্ষা আন্দোলনের ক্ষেত্রেও তিনি এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, বুঝতে পেরেছ? নারী শিক্ষা আন্দোলনে তার অবদান ছিল অপরিসীম। তো এটা একটু পড়বে যে কল্পনা দত্ত সম্পর্কে একটু আইডিয়া হলো কি বললাম, এইভাবেই একটু করে জেনে রাখবে, ঠিক আছে? যে এনারা কেন বিখ্যাত, এনাদের সম্পর্কে তোমরা যখন বড় হবে, উঁচু ক্লাসে যখন যাবে, তখন এনাদের সম্পর্কে তোমরা আরো বিস্তারিতভাবে জানবে এবং তখন ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এখন হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু বড় হলে যখন তোমরা এনাদের সম্পর্কে বিস্তারিতভাবে জানবে তখন সব বুঝতে পারবে এবং সহজও লাগবে, বুঝতে পারলে? এরপরে দেখো আসছি, যার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে? দেখো মাতঙ্গিনী হাজরা, ইনিও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। আমি তোমাদেরকে যখন মহাত্মা গান্ধী পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে তিনি অনেক আন্দোলন করেছিলেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। তো সেইখানেতে আমি বলেছিলাম যে কয়েকটা আন্দোলনের নাম বলেছিলাম গান্ধীজি দ্বারা পরিচালিত কয়েকটা আন্দোলন, যেমন হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সেইরকমই আর একটা আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন, তাই তো? তো এই ভারত ছাড়ো আন্দোলনের একজন অন্যতম নেত্রী ছিলেন এই মাতঙ্গিনী হাজরা, বুঝতে পারলে? এই ভারত ছাড়ো আন্দোলন অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে একটা জায়গা ছিল মেদিনীপুর, মেদিনীপুরের তমলুক, ঠিক আছে? তো সেইখানেতে নেতৃত্ব দিয়েছিলেন এই মাতঙ্গিনী হাজরা। তিনি অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেন, ইংরেজরা সেই জন্য তাকে নানা ভয় দেখিয়েছিল, তবুও কিন্তু মাতঙ্গিনী হাজরা লড়াই ছাড়েননি। মনে রাখবে ইনি ছিলেন একজন বৃদ্ধা মহিলা, ইনার বয়স ছিল 73 বছর, ঠিক আছে? 73 বছর এই বৃদ্ধা মহিলা। তো ইনাকে ভয় দেখানো সত্ত্বেও এই মাতঙ্গিনী হাজরা কিন্তু লড়াই ছাড়েননি, তিনি লড়াই চালিয়ে গেছেন। গান্ধীজির মতো মাতঙ্গিনী হাজরাও লড়াই করেছিলেন, মানে গান্ধীজির পথটা অনুসরণ করে, বুঝতে পেরেছ? মানে গান্ধীজি যেমন সত্য এবং অহিংসা নীতিতে বিশ্বাসী ছিলেন, তো এই নীতিকে অনুসরণ করে মাতঙ্গিনী হাজরা লড়াই করেছিলেন। তাই লোকে তাকে শ্রদ্ধা করে কি বলতো, গান্ধী বুড়ি বলতো, মনে রাখবে গান্ধী বুড়ি, মনে রাখবে। মাতঙ্গিনী হাজরা যদি বলা হয় কি নামে পরিচিত ছিলেন, তাহলে বলবে গান্ধী বুড়ি, ঠিক আছে? গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে যে গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন, তাহলে বলবে মাতঙ্গিনী হাজরা। এই শর্ট কোশ্চেন গুলো লিখে নেবে খাতাতে, বুঝতে পারলে? দেখো তো এই তমলুকের যখন মিছিল বের হয়েছিল, সেখানেতে সবার প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। সেই লাইনে প্রথমে ছিলেন মাতঙ্গিনী হাজরা এবং তার হাতে ছিল একটা পতাকা, ঠিক আছে? তো তাকে গুলিবিদ্ধ করা হলেও তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান, কিন্তু পতাকাটাকে তিনি ছাড়েননি, বুঝতে পেরেছ? তার মানে দেশের প্রতি যে তার কত ভালোবাসা ছিল, তার মধ্যে যে দেশপ্রেম ছিল, তিনি যে দেশের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এত কিছু করেছেন, তিনি নিজে মৃত্যুবরণ করেছেন, অথচ তিনি পতাকাটাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি, বুঝতে পেরেছো? এখানেই তার কৃতিত্ব, দেশের জন্য তার যে মহান কৃতিত্ব সেটা আমরা এখানেই দেখতে পাই,
বুঝতে পারলে? তো এখানে তাহলে আমরা জানতে পারলাম যে মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় বা কেন বিখ্যাত, ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো এখানে আমি কয়েকজন মানে মহিলা অর্থাৎ মেয়ে সম্পর্কে আলোচনা করলাম যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা আমি তোমাদেরকে যে টাস্কটা দিলাম যে কয়েকজন পুরুষের নাম, তাই তো, যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, তো এরকম কয়েকজন মহিলার নামও লিখবে যাদের আমি নাম বলিনি। আমি তো শুধু প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরার কথা বললাম, এছাড়াও আরো অনেক মহিলা ছিলেন যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তো এই কয়েকজন পুরুষের নাম লিখবে, আমি তো অন্তত 5 জনের নাম লিখতে বললাম, তো ওটার সঙ্গে তোমরা মহিলার নাম 3 জন লিখলেই হবে, ঠিক আছে? তো 3 জন মহিলার নাম তার সঙ্গে অ্যাড করে নেবে, বুঝতে পেরেছো? দিয়ে আমাকে সেন্ড করবে, বুঝতে পারলে? তো দেখো আমি যতদূর তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে, এটা ভালো করে দেখবে আর বোঝার চেষ্টা করবে, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।